আজ আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উদাসী রাজকুমার প্রথম পর্ব উত্তর রাজ্যের রাজধানী ওহিচ্ছত্রপুরে এক মধ্যরাতে এক দারুণ বিপদ এসে হানা দিল বাইরের কোনো শত্রুর আক্রমণের চেয়েও এই বিপদ আরও সাংঘাতিক রাজ্যের সাধারণ পূজা থেকে শুরু করে সৈন্য সামন্তরাও ছোটাছুটি করতে লাগল প্রাণ ভয়ে চতুর্দিকে মহাকোলাহল এই রাজ্যের রাজা এক বিশালকাই পুরুষ যেমন লম্বা তেমন চওড়া পাত্রমিত্রদের মাঝখানে দাঁড়ালে তার মাথা অনেকখানি উঁচু হয়ে থাকে আর তিনি যখন হাঁটেন তখন মনে হয় এক চলন্ত পর্বত এই রাজার নাম মহাচূড়ামণি তবে রাজার বাহুবল যতখানি সেই তুলনায় বুদ্ধি বল বেশ কম তিনি ভালোবাসেন যুদ্ধ করতে এবং ঘুমোতে এক পক্ষকাল আগেই তিনি কাম্পিল্ল নামে অন্য একটি রাজ্যের রাজধানী আক্রমণ করে ঘরোতর সংগ্রামের পর বিজয়ী হয়ে ফিরেছেন সত্যিই দারুণ বীরত্ব দেখিয়েছেন তিনি সেই যুদ্ধে আর কোনো দেশের রাজা নিজে অস্ত্র হাতে নিয়ে সেনাবাহিনীর একেবারে সম্মুখে গিয়ে যুদ্ধ করেন না রাজা মহাচুরামনের রুদ্রমূর্তি দেখলেই বিপক্ষের সৈন্যদের বুক কাঁপে তারা অস্ত্র ফেলে দিয়ে পালায় যুদ্ধ জয় করে দর্পের সঙ্গে ফিরে এসেছেন মহাচূড়ামণি এখন তার ঘুমাবার সময় টানা এক মাস তিনি ঘুমাবেন দিনে একবার জাগেন শুধু খাওয়ার জন্য গোটা একটা হরিণের মাংস তিনি একাই শেষ করে দিতে পারেন তার সঙ্গে অন্যান্য অনেক খাদ্য তো আছেই এক একদিন খেতে খেতেই তিনি ঘুমিয়ে পড়েন তার ঘুম একেবারে কুম্ভকর্ণের মতন আজ এই বিপদের রাতেও কিছুতেই রাজার ঘুম ভাঙানো যাচ্ছে না এই রকম ঘুমের সময় রাজপ্রাসাদ ছেড়ে রাজা মহাচূড়ামণি উদ্যানের মধ্যে অন্য একটি বাড়িতে থাকেন রাজপ্রাসাদে অনেক মানুষজন অসংখ্য দাস তাদের চলাফেরা কথাবার্তায় রাজার ঘুমের ব্যাঘাত হয় তাই তিনি এক মাস এখানে একা কাটাবেন বলে স্থির করেছেন মন্ত্রী সেনাপতি ও অমর্তরা সকলে মিলে একসঙ্গে ডাকাটাকি করেও ঘুম ভাঙাতে পারছে না রাজার রাজার স্বর্ণময় খাটটি প্রায় সারা ঘর জোড়া তিনি হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছেন তার নাসিকা গর্জন মেঘের ডাকের মতন তার বিশাল ভুড়িটি নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে উঠছে আর নামছে রাজার গায়ে ঠেলা দিয়ে জাগাবার চেষ্টা করার সাহস কারো নেই রাজ অঙ্গ যে কেউ স্পর্শ করতে পারে না তাছাড়া রাজার শিওরের কাছে রাখা আছে তার খাপ শুদ্ধ তরবারি কাঁচা ঘুম ভাঙালে রাজা মহাক্রুদ্ধ হয়ে উঠবেন চোখের সামনে যাকে প্রথম দেখবেন তার কোনো কথা না শুনে হয়তো তার মুন্ডটা কেটে ফেলবেন ঘচাত করে একমাত্র উপায় মহারানীকে ডেকে আনা এ রাজ্যের সবাই জেনে গেছে মহাশক্তিমান রাজা মহাচূড়ামণি এ পৃথিবীতে শুধুমাত্র ভয় পান রানী তলতা দেবীকে রানী তলতা দেবী তীক্ষ্ণ বুদ্ধিমতী তার কাছে রাজা পদে পদে বুদ্ধিতে হেরে যান রাজকার্য অধিকাংশই চলে রানীর পরামর্শে অনেক সময় বিচারসভায় রাজা কোনো লোককে ভুল করে শাস্তি দিতে গেলে রানী এসে বাধা দেন রানীর কাছে সুবিচার পেয়ে অনেকেই ধন্য ধন্য করে তার নামে এদেশের সাধারণ মানুষ রাজাকে জমির মতো ভয় পায় বটে কিন্তু তারা ভালোবাসে রানী তরতা দেবীকে রাজাকে জাগাবার জন্য এই উদ্যান ভবনে রানীকে নিয়ে আসার জন্য দৌবারিকেরা ছুটে গেল কিন্তু বিপদ ক্রমেই কাছে এগিয়ে আসছে যত দেরি হবে ততই সর্বনাশ মস্ত বড় রাজপ্রাসাদের কোন কক্ষে রানী আছেন তা খুঁজে বার করে তাকে সংবাদ দিতে দিতেই অনেক সময় পেরিয়ে যাবে রানী এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা না করেই রাজার শিয়রের কাছে এগিয়ে গেলেন রাজপুরোহিত ছম্ভি রাজপুরোহিত ছম্বির ফরসা ছিপছিপে চেহারা তার মুখখানা চকচকে কখনো দাড়িগোপ গজায়নি মাথার চুলও পাতলা তার নাকটা বাজপাখির ঠোঁটের মতন চোখ দুটি হীরের মতন উজ্জ্বল মন্ত্রী সেনাপতিরাও রাজপুরোহিতকে বিশেষ মান্য করে এর আগে আর কখনো রাজাকে এমনভাবে ঘুম থেকে জাগাতে হয়নি রাজার ভয়ঙ্কর মেজাজের কথা সবাই জানে দরজার কাছে দাঁড়ানো রাজপুরুষেরা দারুণ উৎকণ্ঠার সঙ্গে তাকিয়ে রইলেন রাজপুরোহিত ছম্বি প্রথমে চক্ষু বুঝে একটা মন্ত্র পাঠ করলেন তারপর তার ডান হাতখানি রাখলেন রাজার বুকের ওপর সঙ্গে সঙ্গে রাজা চোখ মিলে তাকালেন এত ডাকাডাকিতেও তার ঘুম ভাঙেনি অন্যের সামান্য ছোঁয়াতে জেগে উঠলেন তিনি এত বড় শরীর নিয়েও রাজা মহাচূড়ামণি চোখের নিমেষে উঠে বসলেন ডান হাতের থাবা দিয়ে ছম্বির টুটি চেপে ধরে বজ্রের মতো গর্জন করে উঠলেন কে রে তুই দরজার কাছে রাজপুরুষেরা হাহাকার করে উঠলেন মন্ত্রী দারুক বললেন মহারাজ মহারাজ ক্রোধ সংবরণ করুন উনি রাজপুরোহিত মহারাজ শুনুন ততক্ষণে রাজা মহাচূড়ামণি ছম্বিকে আছাড় মারার জন্য এক হাতে শূন্য তুলে ফেলেছেন ছম্বি কিন্তু ভয় পাননি তিনি সেই অবস্থাতে বললেন মহারাজ আমি নিজের মৃত্যুর জন্য চিন্তা করি না কিন্তু আমাকে মারলে আপনার ব্রাহ্মণ হত্যার পাঁপ হবে আমাকে নামিয়ে দিন আমার কথা শুনুন রাজা মহাচূড়ামণি ঘুমের ঘোর এতক্ষণে কাটল তিনি ছম্বিকে মাটিতে নামিয়ে দিলেন তারপর তাড়াতাড়ি তার পায়ের ধরো নিয়ে অস্ফুট গলায় বললেন রাজপুরোহিত এত রাত্রে আপনি আমার কক্ষে এসেছেন কেন ছম্বি কিছু বলার আগে অন্যেরা একসঙ্গে কথা বলে উঠল কারো কথাই ঠিক মতন বোঝা গেল না রাজা রক্তচক্ষে দরজার দিকে তাকাতেই সবাই চুপ হয়ে গেল ছম্বি তখন বললেন মহারাজ দারুণ বিপদ আগুন রাজা মহাচূড়ামণি ভুরুকুচকে বললেন আগুন তার জন্য আমাকে জাগাতে হবে কেন জল ঢেলে দিন ছম্মি বললেন হে মহারাজ এ যেসে আগুন নয় অতি সাংঘাতিক রাজা এমনি বললেন বেশি আগুন তো বেশি করে জল ঢালার ব্যবস্থা করুন প্রজাদের সেই কাজে লাগিয়ে দিতে পারেননি এত সামান্য কারণে অসময়ে আমার ঘুম ভাঙানো উচিত হয়নি ছম্বি বললেন হে মহারাজ আমাদের সকলের অনুরোধ আপনি একবার বাইরে আসুন আপনি নিজের চোখে দেখলে বিপদের গুরুত্বরা ঠিক অনুধাবন করতে পারবেন রাজা দেখলেন অন্য সকল বিনতিপূর্ণ চোখে হাত জোর করে আছে রাজা একবার নিজের বিছানার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেললেন তার শরীর খুব ঘুম চাইছে কিছুতেই বিছানা ছেড়ে যেতে ইচ্ছে করছে না আগুনের কথাটা তার মাথায় ঠিক ঢোকে তার ধারণা হলো আবার তাকে যুদ্ধে যেতে হবে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন পাদুকা স্বর্ণময় খাটের নিচেই রাজার জোড়া রাখা আছে কিন্তু রাজা মহাচূড়ামণি নিজে তো আর খাটের নিচে মাথা ঝুঁকিয়ে সে জুতো টেনে আনবেন না নিজে জুতো পায়েও দেবেন না একজন ভৃত্য পরিয়ে দিবে কে এখন জুতো পরাবে দরজার কাছে এত বড় বড় সব রাজকর্মচারীরা রয়েছেন যে কোনো ভৃত্যই তাদের কাছাকাছি থাকতে সাহস পায় না জুতো পরাবার দায়িত্ব রাজার নিজস্ব ভৃত্য সুসীমের কিন্তু তাকে দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও অন্য সকলে বিপদের চিন্তায় অধীর অকারণে দেরি হয়ে যাচ্ছে সকলে তাকিয়ে আছেন জুতো চোরার দিকে রাজপুরোহের ছম্বি চামড়ার জুতোয় হাত দিতে পারেন না মন্ত্রী দ্বারক ও ব্রাহ্মণ অনেকে মিলে সুসীমের নাম ধরে ডাকাটাকি করছেন তবু তা সাড়া পাওয়া যাচ্ছে না তখন সেনাপতি চম্পক এগিয়ে এসে খাটের নিচ থেকে জুতো জোড়া টেনে এনে বললেন মহারাজ পাদুকা পরিধান করুন রাজা মহাচূড়ামণি সেই মণি মানিক্য খচিত নাগরা পড়বার জন্য পা এগিয়ে দিলেন সেনাপতি চম্পক দৈত্যের পায়ের মতন সেই পা নিজের বক্ষে ধারণ করে অতি সাবধানে জুতো পরিয়ে দিলেন রাজা মহাচূড়ামণি অট্টহাস্য করে উঠে বললেন বাহ সেনাপতি তুমি বেশ যত্ন করে পাদুকা পরাতে পারো তো কার কাছে শিখলে চপক বললেন কারো কাছে শিখিনি মহারাজ তবে বিপদের সময় মানুষকে সব কিছুই করতে হয় প্রতিটি মুহূর্তে এখন মূল্যবান রাজা মহাচূড়ামণি আবার হাসিমিকে বললেন বাহ বেশ আজ থেকে তুমি আর সেনাপতি রইলে না যে সেনাপতি বিপদের সময় অস্ত্র ধারণ না করে অন্যের পাদুকা ধারণ করে সে সেনাপতি যুদ্ধ করা মানায় না তরুণ সেনাপতি চম্পক নিদারুণ বিশ্বের সঙ্গে বলে উঠলেন মহারাজ এ বিপদ সেরকম নয় তাকে বাধা দিয়ে মুখের হাসি মুছে ফেলে রাজা ধমক দিয়ে বললেন চপ আর কোনো কথা নয় আজ থেকে সুসীমের বদলে তুমি আমার পাদুকা পড়াবার কাজে নিযুক্ত হলে রাজার এই অদ্ভুত আদেশের প্রতিবাদ করার সাহস পেল না কেউ রাজপুর হয়ে বললেন মহারাজ শীঘ্র একবার অলিন্দে চলুন রাজা মহাচূড়ামণি খাটের উপর থেকে তার হিরণ্যক নামে বিষার্ত লটটি তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন বীর দর্পে এই দ্বিতল গৃহটির সামনে এবং পেছনে দুটি বেশ বড় গোল অলিন্দ সামনের অলিন্দটিতে দাঁড়িয়ে রাজা অনেক সময় প্রজাদের দর্শন দেন বড় বড় যুদ্ধ ছাড়া অন্যান্য রাজকার্যের ভার রাজা তার মন্ত্রী এবং মহারানীর উপরে দিয়ে রেখেছেন তিনি রাজদরবারে বিশেষ যান না এখন রাজা মহাচূড়ামণি সামনের অলিন্দের দিকে এগিয়ে যেতে ছম্ভি বললেন মহারাজ ওই দিকে নয় পিছনের দিকে চলুন রাজা আবার অবাক হলেন পিছনের অলিন্দে দাঁড়ালে শুধু উদ্যানের শোভা দেখা যায় রাজার বাগানে অনেক রকম ফুল ও ফলের গাছ আর রয়েছে একটি চতুষ্কোণ দীঘি তার জল স্ফটিকের মতন স্বচ্ছ ওই দিঘিতে শুধু মহারাজ আর তলতা তলতাদেবী এবং দুই রাজকুমার ছাড়া আর কারো স্নানের অধিকার নেই দীঘিটি এতই সুন্দর যে কেউ কেউ বলে এক একদিন জ্যোৎস্নারাতে অপ্সরারা ওখানে স্নান করার জন্য আকাশ থেকে নেমে আসে অবসরের উপর তো রাজার কোনো হুকুম খাটে না রাজা মহাচুরামনে জিজ্ঞেস করলেন কেন পেছন দেখে কেন ছমি বললেন মহারাজ বিপদ আসছে ওই দিক থেকেই দিঘিটি ছাড়িয়েও রাজার উদ্যান অনেকখানি জায়গা জুড়ে সম্পূর্ণ উদ্যানটাই প্রাচীর দিয়ে ঘেরা তারপর বিস্তীর্ণ জবের ক্ষেত সেই ক্ষেতের মাঝে মাঝে রয়েছে কয়েকটি গ্রাম একেবারে শেষ গ্রামটির নাম অট্টা তারপরে গহন বন সেই বন যে কত দূর ছড়ানো তার আর সীমানা পাওয়া যায় না সেই অরণ্য মিশে গেছে হিমালয় পাহাড়ে ওদিকে আর কোনো রাজ্য নেই পিছন দিকের অলিন্দি এসে দূরের অরণ্যের দিকে আঙুল তুলে ছম্ভি বললেন মহারাজ ওই দেখুন এই মধ্যরাত্রির অন্ধকারেও পশ্চিমের আকাশ লাল হয়ে গেছে অরণ্যের মাথার উপর লক লোকে আগুনের শিখা যেন জীব দিয়ে চিটে নিচ্ছে আকাশের কালো রং দূরের গ্রামগুলি থেকে অস্পষ্টভাবে ভেসে আসছে মানুষের আত্মচিৎকার গৃহপালিত এবং বন্য পশুরা প্রাণ ভয়ে ডাকতে ডাকতে ছোটাছুটি করছে রাজা মহাচূড়ামণি বললেন জঙ্গলে আগুন লেগেছে ছমি বললেন হ্যাঁ মহারাজ আগুন ভয়ঙ্কর আগুন রাজা মহাচূড়ামণি বললেন এই আগুন নিভিয়ে ফেলার ব্যবস্থা করতে পারেননি গ্রামগুলো যে ধ্বংস হয়ে যাবে প্র যারা না পারে আমার সৈন্যদের তো বলতে পারতেন পুকুর নদী থেকে জল তুলে তুলে ওই আগুনের সঙ্গে লড়াই করতে এর জন্য আমাকে জাগাতে হবে কেন ছম্বি বললেন মহারাজ এখনও বুঝতে পারছেন না এ সে আগুন নয় দাবানল এই দাবানল নেভাবার সাধ্য কারণেই এতক্ষণে মহারাজ মহাচূড়ামণি যেন বিপদের গুরুত্ব বুঝলেন তার মুখে ভয়ের ছায়া পড়ল তিনি অস্পষ্টভাবে বললেন দাবানল দাবানল এবার অশুভ ইঙ্গিতের সঙ্গে বললেন মহারাজ আপনার বাল্যকলের কথা মনে নেই রাজা মহাচূড়ামণি সবেকে ঘুরে দাঁড়িয়ে বললেন হ্যাঁ মনে আছে এখন কি হবে আমার এত সাদের উদ্যান রাজপ্রাসাদ ছাড়খার হয়ে যাবে মন্ত্রী দারুক এবার এগিয়ে এসে বললেন মহারাজ রাজপ্রাসাদ তো যাবেই রাজধানীও বাঁচবে না এখন আপনার প্রাণ রক্ষা করাই আমাদের প্রধান কর্তব্য সেই জন্যই অসময়ে আপনাকে জাগিয়েছি রাজা মহাচোরামণি একটুক্ষণের জন্য অভিভূতের মতন চুপ করে রইলেন অনেক দিন আগে মহাচূড়ামণির পিতার আমলে এরকম দাবানল রাজধানী পর্যন্ত ধেয়ে এসেছিল সেবারেও কিছুই রক্ষা করা যায়নি মহাচূড়ামণি পিতা কোস্তভমণি প্রজাদের আদেশ দিয়েছিলেন জল দিয়ে সে আগুনের সঙ্গে সংগ্রাম করতে তাতে অনেক প্রজা পুড়ে মরে আগুনের লেলিহান শিখা এই রাজধানী ধ্বংস করে শেষ পর্যন্ত থেমেছিল উত্তরের গঙ্গা নদীর ধারে গিয়ে কোস্তভমণি তার রানী ও পুত্রকন্যাদের নিয়ে রাজধানী ছেড়ে পলায়ন করেছিলেন পথেই মহারানীকে মৃত্যুবরণ করতে হয় সেই ভয়াবহ স্মৃতি মনে পড়ে যেতেই রাজা মহাচূড়ামণি কেঁপে উঠলেন তিনি বললেন তাহলে আর কোনো আশা নেই এখনই রাজধানী ছেড়ে উত্তরের দিকে পলায়ন করতে হবে মন্ত্রী আমার রত সাদাতে বলো আমি মহারানীর কাছে যাচ্ছি প্রজাদেরও বলো নগদ ছেড়ে যেতে সর্বত্র ঢোল দিয়ে দাও রাজার এই আদেশ শোনার আগেই দলে দলে প্রজা ঘর বাড়ি ছেড়ে ছুটে পালাতে শুরু করেছে কেউ কেউ জিনিসপত্রের মায়া ত্যাগ করে চলে যেতে পারছে না অন্যেরা টানাটানি করছে তাদের হাত ধরে কেউ কেউ সোনাদানার সঙ্গে সঙ্গে তাদের বাসনপত্র জামাকাপড় এমনকি বিছানা পর্যন্ত বেঁধেছেঁদে বিরাট পুটলি ঘাড়ে করে ছুটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে এদিকে রাজপ্রাসাদেও হুলুস্থুলু বেঁধে গেছে দাসদাসীরাও টের পেয়ে গেছে দাবানলের কথা সবাই জানে এই দাবানল একবার ধেয়ে আর কোনো মতেই রাজধানী বাঁচানো যাবে না সবাই পালাবার জন্য ব্যস্ত মহারানীর দেবী তার দুই পুত্রকে নিয়েই ঘুমিয়েছিলেন এত গোলমালে তারও ঘুম ভেঙে গেছে তিনি বিশেষ চঞ্চল হলেন না তিনি অন্য রাজ্যের রাজকুমারী এখানে রানী হয়ে এসেছেন তিনি আগের বারে দাবাদলের সাংঘাতিক রূপ দেখেননি তিনি যেন বুঝতেই পারছেন না অত দূরের আগুনকে এত ভয় পাবার কি আছে দাসদাসীদের ভয়ার্থ আবেদন শুনে তিনি স্বয়ং প্রাসাদের ছাদে উঠে দেখলেন পশ্চিমের আকাশ ভোরের সূর্য উদয়ের সময়ও যেন আকাশ এমন রক্তবর্ণ ধারণ করে না আগুন এখনও বেশ দূরে আছে তবু যেন শোনা যাচ্ছে সেই আগুনের কড়াল হোকার বয়স্ক আগের আগেরবারের দাবাদলের ইতিহাস শোনালেও মহারানী তলতা দেবী খুব যেন বিচলিত হলেন না তিনি নেমে এলেন ছাদ থেকে নিজের ঘরের দ্বারের সামনে একবার দাঁড়ালেন দুই রাজকুমার দৃঢ় আর তীক্ষ্ণ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তাদের একজনের বয়স আট বছর অন্যজনের তিন মহারানী দেবী আদেশ দিলেন রাজকুমারদের যেন জাগানো না হয় ততক্ষণে দৌবারিকেরা এসে অপেক্ষা করছে মহারানীকে মহারাজার কাছে নিয়ে যাবার জন্য মহারানী নিজে থেকেই উদ্যান যাবার জন্য উদ্ধত হয়েছিলেন দৌবারিকদের বার্তা শুনে তিনি বললেন আমি নিজেই যাচ্ছি তোমাদের আমার সঙ্গে আসবার দরকার নেই তোমরা রাজধানীর প্রজাদের মধ্যে প্রচার করো যে এই দাবাদলকে ভয় পাবার কিছু নেই মহারাজ মহাচূড়ামণি এবং তার দলবলের সঙ্গে মহারানী তলতা দেবীর দেখা হয়ে গেল উদ্যানের মাঝখানে মহাচূড়ামণি ব্যস্ত হয়ে বললেন মহারানী শিগগির তৈরি হয়ে নাও এখনই রাজধানী ত্যাগ করে আমাদের অনেক দূরে চলে যেতে হবে রথ প্রস্তুত করতে বলেছি তুমি তুমি রাজকুমারদের ডাকো মহারানী তলতাদেবীর ছম্ভীর দিকে তাকে জিজ্ঞেস করলেন এই আগুন থামাবার কি কোনো উপায় নেই ছমি বললেন না মহারানী আগুন আর দাবানল তো এক নয় দাবানলের অগ্রগতি রোধ করার সাধ্য নেই বন্যা আর অগ্নি এদের সঙ্গে কি মানুষ যুদ্ধ করতে পারে সাদা সিল্কের শাড়ি পরা রানী দেবীর মুখের ওপর এসে পড়েছে জ্যোৎস্না আর আলো তিনি পশ্চিমের লাল আকাশের দিকে একবার তাকালেন তারপর নিজের অধর দংশন করে কিছু চিন্তা করতে লাগলেন তারপর তিনি আপন মনে বললেন এই সুন্দর উদ্যান এই রাজপুরি প্রজাদের ঘরবাড়ি মন্দির দেবালয় সব পুরে ছায় হয়ে যাবে এগুলো বাঁচাবার কি কোনো উপায় সত্যি নেই নিশ্চয়ই আছে মহারাজ উতলাভাবে বললেন অগ্নিদেব ক্রুদ্ধ হয়েছেন এখন আমাদের পলায়ন করা ছাড়া গতি নেই তুমি জানো মহারানী আমি কোনো যুদ্ধে ভীত হই না কিন্তু ক্রুদ্ধ অগ্নির সঙ্গে সংগ্রাম করা যায় না তুমি যখন মহারানী হয়ে এরাজ্যে আসুনি তখন একবার এই দাবানোল আমাদের সর্বশান্ত করেছিল আর দেরি করো না রাজকুমারদের তৈরি করে নাও মহারানে জিজ্ঞেস করলেন আগের বারের ওই দাবানল অরণ্য থেকে রাজধানীতে পৌঁছাতে কতটা সময় লেগেছিল মহারাজ তাকালেন ছম্ভির দিকে ছম্ভি বললেন সেবারে অরণ্যে দাবালন শুরু হয়েছিল সন্ধ্যার সময় আমার স্পষ্ট মনে আছে কয়েক দণ্ডের মধ্যে আগুন হু করে এগিয়ে আসে মধ্যরাত্রির এরকম সময়ে আগুন এসে রাজধানী ওহিচ্ছত্রপুর গ্রাস করেছিল কিছুই রক্ষা পায়নি মহারানি বললেন অর্থাৎ আজকের আগুন এখন যেখানে রয়েছে সেখান থেকে এই প্রাসাদ পর্যন্ত পৌঁছাতে আরও অন্তত দুই ঘন্টা লাগবে রাজপুরোহিত মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন তা হতে পারে বাতাসের বেগ তেমন প্রবল না আরও অন্তত তিন ঘন্টা সময় পাওয়া যাবে মনে হয় এর মধ্যে নগর একেবারে জনশূন্য করে দিতে হবে মহারানী আমি মনে করি মহারাজার আপনি রাজকুমারদের নিয়ে আগে আগে চলে যান গঙ্গা পার হয়ে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন আপনাদের জীবনেই সবচেয়ে মূল্যবান মন্ত্রীও কিছু বলতে যাচ্ছিলেন মহারানী হাত উঁচু করে তাকে থামিয়ে দিলেন তারপর রাজা ও রাজপুরোহিতের দিকে চেয়ে বললেন আমাকে কিছুটা সময় দিন এখনই প্রজাদের বাড়িঘর ছেড়ে পালাবার দরকার নেই আমি আগে চেষ্টা করে দেখি আগুন থামাতে পারি কি না মহারাজ মহাবিশ্বয়ের সঙ্গে বললেন তুমি আগুন থামাবে মহারানী বিনাধায় উত্তর দিলেন হ্যাঁ অন্য কেউ এরকম কথা বললে তাকে মনে করা হতো পাগল অতি মূর্খ কিংবা উন্মৎ ছাড়া কি কেউ দাবানল থামাবার কথা ভাবতে পারে কিন্তু ইনি মহারানীর দেবী এর বুদ্ধির কথা সবাই জানেন এমন বিপদের মধ্যে ইনি কিছুতে বাজে কথা বলবেন না ছম্বি তবু বললেন হে মহারানী আপনি কি করে আগুনের বিরুদ্ধে লড়াই করবেন এখন প্রখর গ্রীষ্ম অধিকাংশ নদী নালা আর পুকুরি শুকিয়ে গেছে কোথাও প্রায় জল নেই জল থাকলেও বিশেষ সুবিধা হতো না এখন সব কিছুই শুকনো বলে আগুন আরও বেশি তেজে এগিয়ে আসছে তলতা তলতাদেবী বললেন আপনারা এখানে অপেক্ষা করুন প্রজাদের শান্ত থাকতে বলুন আগে থেকে হুড়োহুড়ি করে তারা অনেক জিনিসপত্র নষ্ট করবে কেন আমার সঙ্গে মাত্র দশজন অশ্বারোহী দিন আমি তাদের নিয়ে আগুনের দিকে এগিয়ে যাব। তাদের সঙ্গে থাকবে জ্বলন্ত মশাল মহারাজ মহাচূড়ামণির দুখানি কপালে ছড়িয়ে যাবার উপক্রম মুখখানা হা হয়ে গেছে কোনো বললেন মশাল মহারানী বললেন হ্যাঁ আমার সঙ্গের লোকদের হাতে শুধু মশাল থাকলে চলবে আর কোনো অস্ত্রশস্ত্র দরকার নেই মহারাজ বললেন তুমি আগুন নিয়ে আগুনের সঙ্গে সংগ্রাম করতে যাবে মহারানী এবার সামান্য হেসে বললেন শুধু অস্ত্রবল কিংবা গায়ের জোরেই সব সংগ্রামে জয়ী হওয়া যায় না অগ্নিদেবতার সঙ্গে যুদ্ধ করবে মানুষের বুদ্ধি